Wow! Duita princess chole ashe. Rupi? Khushite shesh. আসসালামু আলাইকুম, আমি জিশা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ শনিবার আর ঘুম থেকে আসলে আজকে একটু লেটই উঠেছি, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, শনি রবিবার এখানে বাচ্চাদের স্কুল থাকে না, তো আর ওই দিনটা বাচ্চারা এতটাই জ্বালান জ্বালায় যে কি আর বলবো, সারাদিন বাসায় থাকে তো খুব বেশি বিরক্ত করে। আবার আমার বাসায় শনি রবিবার আসলে দেখা যায় যে রাফনের বাবারও জব থাকে, আর শনি রবিবারে আমি অনেক কাজও রাখি। বাসা থেকে যেহেতু বের হই না, পুরোটা বাসা ক্লিনিংয়ের কাজটা আমি শনি রবিবারেই করে থাকি, প্লাস বাচ্চাদের স্কুলের সব ড্রেস ধোয়া, মানে সব কিছু আসলে হাতে ধুই না, মেশিনেই, তারপরও মানে জায়গাটা জায়গায় রাখা, সব কিছু ক্লিন করা, এগুলো করি আর কি। আর ঘুম থেকে উঠে বাচ্চাদের আগে ফ্রেশ করিয়ে নিয়েছি, আর এবার ওদের জন্য একটু ডিফারেন্ট স্টাইলে নাস্তাও বানিয়ে নিচ্ছি। মানে একরকম দিলে তো আসলে সবসময় একরকম খেতে চায় না, তো আমি শনি রবিবারটা একটু ডিফারেন্ট নর্মাল স্টাইলে ডিমটা জাস্ট একটু টমেটো কাঁচামরিচ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর একটু ক্যাপসিকামও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দেইনি, কারণ বাচ্চা মানুষ তো ওরা খেতে মানে পারফেক্টলি খেতে যাবে না। আর বাসায় যে ধরনের চিজ থাকে সেটাই দিতে পারেন, চিজ দিলে বাচ্চারা আবার অনেক বেশি পছন্দ করে খায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি একটু ঘির মাঝে ভেজে নিচ্ছি, এখানে ঘি বাটার আপনাদের মানে যার যেটা ইচ্ছে সেটাই ইউজ করা যায়, বাটারের মাঝেও করা যায় ঘির মাঝেও করা যায়, বাট আমি বাচ্চাদের দিব। আর ঘির মাঝে দিলে ঘির একটা মজার স্মেল থাকে, যার কারণে এভাবে করে নিচ্ছি আর কি। এবার আমার ননদ খুকিও ফোন দিল যে বাসায় রুফিরা দিয়ে আসবে, তো আমি ভাবলাম ভালো হয়েছে নিয়ে আয়। আমিও বলেছিলাম যে ওর আজকে যেহেতু ভার্সিটি আছে, বাচ্চাদের আমার কাছেই দিয়ে যাস, তাহলে আর প্রবলেম হবে না। আমার বাচ্চারাও যেহেতু বাসায় আছে, একসঙ্গে প্লে করবে, আমি রাখতে পারবো, কারণ সারাদিন তো আমি বাসায়ই থাকি। তো আজকে ও বললো ঠিক আছে, তাহলে ও ভার্সিটিতে চলে যায় সকালেই, আর ওর হাজব্যান্ড বাসায় দিয়ে যাবে আর কি রুফিরা দিয়াকে। আমি আমার বাচ্চারাও শুনে খুব খুশি, আমি ওদের বলছিলাম যে আজকে রুফিরা দিয়ে আসবে। আসলে বাচ্চারা বাচ্চারা ফ্রেন্ডদের পেলে মানে ওরা ওরা ওদের কাজিনদের পেলে খুব খুশি হয়, মানে ওদের মনে হয় যে শনি রবিবার আসলে কোনো একটা প্ল্যান থাকে যে হয়তো বা আমাকে যেতে হবে, মানে শুক্রবার না বেশিরভাগই শুক্রবার রাতে আমি যাই, আমার চলে আসি আর কি খুকির বাসায়। তো বাচ্চারা আসলে ওয়েট করে এটা যে কখন একসঙ্গে হবে ওরা, মানে আমি ওদের ব্রেকফাস্ট করাচ্ছিলাম আর বলছিলাম যে আজকে রুফিরা দিয়ে আসবে, ওদের ড্যাডি দিয়ে যাবে, ওরা তো খুব খুশি হয়েছে শুনে যে ওরা আসবে, ওরা অনেক বেশি এনজয় করবে, প্লে করবে, মানহাত তো কত প্ল্যান, ওর পান্থ দিয়ে আসছে বলে কথা। আমার কাছে তো বাচ্চাদের জন্য এখানে আমি একটু দুটো মুরগি ভুনা করে নিচ্ছি, আর যেহেতু আমার জিরা করা মানে জিরা ফ্রেশটা যে আমি করি সবসময় মাংসতে দেই, ওটা আসলে শেষ, যার কারণে আমি একটু টেলে নিচ্ছি। আর যেহেতু খুকিও ভার্সিটি শেষ করে বিকেলবেলা আসবে, তো আমি ভাবছি আবার ভাইয়াও আসবে বিকেলবেলা বাচ্চাদের নিতে, প্লাস ওনার বউকে নিতে, তো সব কিছু মিলিয়ে আমি ভাবছি যে যাক বাসা যেহেতু ওরা আসবে আমি একটু খিচুড়ি করে ফেলি। আর দুটা মুরগিও ভুনা করে নিয়েছি, আর খিচুড়ির সঙ্গে আসলে একটু ভর্তা হলেও মনে হয় যে খারাপ হয় না, তো আমি একটু ভর্তা আসলে একা একা খাওয়া যায় না, ভালো লাগে না, তো ওরা যেহেতু আসবে এই উসিলায় আমি একটা একটু ভর্তাও বানিয়ে নিলাম, একটা শুটকির ভর্তা, আর হচ্ছে ডিম ভুনা করে নিয়েছি ভাইয়ার জন্য, আর গতকালকের বটটাও একটু ভাজা ভাজা হয়েছে, এই তো।